ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের স্বস্থানে ফেরানোর উদ্যোগ নেওয়া হলো। ইতিমধ্যে সংবাদ মাধ্যমগুলো বিভিন্নভাবে সোচ্চার হয়েছে রাজ্যের বিভিন্ন স্থানে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর দাবিতে। বেশ কিছুদিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর জন্য। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, 224 পরগনা, মেদিনীপুর, নদিয়া, ময়মনসিংহ, উত্তরবঙ্গের 10,000 শ্রমিক আটকে রয়েছেন রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে। সংবাদ মাধ্যমগুলির দ্বারা সম্প্রচারিত খবর অনুযায়ী খাদ্য, বাসস্থান সহ সব দিক থেকেই এক কথায় শোচনীয় অবস্থা তাদের। এসব শ্রমিকদের নাম, ফোন নম্বর, স্থায়ী এবং বর্তমান বাসস্থানের পুঙ্খানুপুঙ্খ বিবরণ মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের আধিকারিকদের কাছে প্রেরণ করা হলো ইমেলের মাধ্যমে, এমনটাই জানিয়েছেন ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান জিন্নার আলী। তাদের আর্জি একটাই, শ্রমিকদের যথাস্থানে সুস্থভাবে ফিরিয়ে দেওয়া হোক। নমস্কার, আমরা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির পক্ষ থেকে সমস্ত সাংবাদিক বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা যে কোভিড-19 মহামারীতেও এইভাবে যুদ্ধ করে আমাদেরকে সমস্ত তথ্য বাড়িতে বাড়িতে পৌঁছে দিচ্ছেন আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমগুলোর মাধ্যমে, তাই আপনাদেরকে কুর্ণিস জানাই। আজকে আপনাদের প্রিয় আমার সাংবাদিক বন্ধুদের কাছে আমাদের একটা ছোট্ট তথ্য আমরা আজকে আপনাদেরকে জানাতে চাই। বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনও করেছি। পশ্চিমবাংলার লক্ষ লক্ষ শ্রমিক, যাদেরকে আমরা পরিযায়ী শ্রমিক বলছি, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তারা আটকে রয়েছেন। আজকে তাদের থেকে খুব শোচনীয় অবস্থায় আছেন আমাদের পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলা, বীরভূম জেলা, পূর্ব বর্ধমান, মিদনাপুর, 224 পরগনা, নদিয়া, মালদা এবং নর্থ বেঙ্গলে কোচবিহার প্রায় 10,000 শ্রমিক, পরিযায়ী শ্রমিক, যারা যাদের খুব অবস্থা খারাপ, যাদের আর কোনো রকম কোনোভাবে খাবার বা কোনো রকম কিছু করতে পারছেন না, সেই সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খানু, তাদের নাম, ফোন নাম্বার, তারা কোথায় আটকে রয়েছেন এবং তাদের পশ্চিমবাংলায় কোথায় কোথায় বাড়ি, এই তথ্য, এই ডেটা এবং তাদের সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খানু যে সমস্ত তথ্যগুলো হয়, তাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সব কিছু, প্রায় 10,000 ডেটা আজকে আমাদের ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের আধিকারিকদের কাছে আমরা সে ডেটা তুলে দিলাম মেলের মাধ্যমে। এবং তার সঙ্গে একটা অ্যাপিল যে দয়া করে এই শ্রমিকদের শোচনীয় অবস্থা, তাদেরকে বাড়ি ফিরিয়ে তাদের নিজ নিজের বাড়িতে ফেরানোর ব্যবস্থা করুন। আমাদের কাছে তাদের করুণ আরতি, তাদের করুণ কাহিনী, বিভিন্ন ভিডিও আমাদের মেলে, আমাদের হোয়াটসঅ্যাপে, আমাদের যে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে এনএটিসির, সেই অ্যাপসের মাধ্যমে তাদের কাহিনী তুলে ধরেছেন। তাদের পরিবারেরাও খুব অসহায়ের মধ্যে আছেন, তারাও বিভিন্ন জায়গায় অসহায়ের মধ্যে আছেন। সোশ্যাল ডিস্টেন্স তো অনেক দূরের কথা, নিম্নতম যেটুকু খাবার সেটুকু তাদের উঠছে না, রোজগার হচ্ছে না। তো এই তথ্যটা রাজ্য সরকারকে আমরা জানিয়েছি এবং আপনারা সবসময় আমাদের সঙ্গে আছেন, আপনাদেরকে এই তথ্যটা আমরা জানালাম। ধন্যবাদ।